ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবারাকাতু। শিহাবুদ্দিন ভাই প্রশ্ন করেছেন যে কারো সম্মানে দাঁড়িয়ে গেলাম, আমার মুরব্বি আসলো, চাচা, বাবা, হ্যাঁ, তাহলে কি এতে এটা কি নিষেধ আছে? সম্মানিত প্রিয় ভাই, এখানে একটু দুইটা বিষয় আছে। সেটা হলো যে এমন যদি কোনো ব্যক্তি হয় যে আমরা মনে যেইভাবে ধরেন এমপি আসে, এমপি আসলেই আমাদের দাঁড়াতে হয়, এই ধরনের দাঁড়ানোকে হাদিসে নিষেধ করা হয়েছে যে আসলেই তাকে দাঁড়াতে হবে, তার সম্মানে দাঁড়ানো উচিত, দাঁড়াতে হয় বাধ্য, এরকম এরকম হলে তাহলে সমস্যা। আর যদি মনে করেন কথার কথা, আপনার বাড়িতে মেহমান আসছে, আপনি বসে আছেন, মেহমান ঢুকলো, আপনি দাঁড়িয়ে গিয়ে মেহমানের কাছে মুসাফা করলেন, ভালো মন্দ জিজ্ঞেস করলেন, এই দাঁড়াতে কোনো সমস্যা নেই, ওলামায়ে কেরাম এটাকে জায়েজ মনে করেছেন, এটাকে তারা ওই হাদিসের সাথে সম্পৃক্ত করেনি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হ্যাঁ, বানি কোরাইজা আহজাবের যুদ্ধের পরে বানি কোরাইজার যুদ্ধ হয়, তো বানি কোরাইজার নেতা বানিয়ে দিয়েছিলেন। তখন তিনি তাদেরকে লক্ষ্য করে রাসূল সাল্লাম বলেছেন, যখন সাদ বিন মুয়াজ আসলো, তখন বাকি সাহাবীদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেছিলেন, কুমুলি সাইয়িদিকুম, তোমরা তোমাদের নেতার জন্য দাঁড়াও। তো এটা হলো তার জন্য দাঁড়ানো, তাকে সংবর্ধনা দেওয়া। হ্যাঁ, কিন্তু এরকম নিয়ম বাধা ঘর বাধা যে আসলে তার সম্মানে দাঁড়াতে হবে এবং সেও চায়, হ্যাঁ, যে ব্যক্তির জন্য দাঁড়াচ্ছেন সেও এটা বাধ্য করে যে আমার জন্য দাঁড়ালো না কেন, এরকম করলে সমস্যা। দেখা গেছে আপনার আব্বু আসছে ঘরে, আপনি দাঁড়িয়ে তাকে নিয়ে আসলেন, বৃদ্ধ মানুষ, অথবা চাচা আসছে, তাকে দাঁড়িয়ে গিয়ে হাতে মুসাফা করলেন, মেহমান আসলো, আপনি বসে আছেন, কেয়ার করলেন না, এটা তো সৌন্দর্য না। হ্যাঁ, দুইটা দুইটার বিষয়, এক এক ক্ষেত্রে জায়েজ, এক ক্ষেত্রে না জায়েজ হবে। আল্লাহু আলম বিহাদা সওয়াব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।